বসন্ত উৎসব মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একাত্ম হয়ে যাওয়ার নাম, মনকে রাঙিয়ে দিয়ে যাওয়ার নাম। এই রঙ্গিলা মৌনী পারে মানুষকে এক নবচেতনায় চৈতন্য করে গোটা সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আর এই আহ্বান রেখে রবিবার বিকেলে আগরতলায় বর্ণাঢ্য র্যালি আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপন করলো আন্তর্জাতিক সংগঠন বাংলা সংস্কৃতি বলের আগরতলা শাখা সংস্কৃতি সংসদ। রবিবার আগরতলায় বসন্ত উৎসব উদযাপন করল আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা শাখা সংস্কৃতি সংসদ। এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে শহরের প্রায় 50টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা উপস্থিত ছিলেন। বুদ্ধিজীবী সহ প্রচুর সংখ্যক শিশু শিল্পীরা, যাদের আগামী দিনে রাজ্য সংস্কৃতির আঙিনায় মহিরুহ হয়ে ওঠার যথেষ্ট প্রতিভা রয়েছে। মিছিলটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়। ওরিয়েন্ট চৌমুহনি থেকে উমাকান্ত একাডেমির দিকে ধাবমান মিছিলটিকে দূর থেকে দেখে মনে হয়েছিল যেন এক ফালি সোনালী রোদ্দুরের ঢেউ। এই বসন্ত উৎসব উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক সংগঠন বাংলা সংস্কৃতি বলের আগরতলা শাখা সংস্কৃতি সংসদের সভাপতি মনোরঞ্জন দেব জানান, ফাল্গুনে বসন্তের আবহকে উদযাপন করার নামই হল বসন্ত উৎসব। প্রকারান্তরে একে দোল উৎসবও বলা যেতে পারে বলে জানান তিনি। যে বসন্তের যে আবহ তাকে উদযাপন করার জন্য মূলত দুল উৎসবও বলা যেতে পারে এটাকে। এটার জন্য আমরা একটা রেডি করছি এখান থেকে, রবীন্দ্র ভবন থেকে আমরা মিছিল করে উমাকান্ত একাডেমি রবীন্দ্রনাথের মূর্তি পাদক দেশে আমরা কিছু বলির অনুষ্ঠান করি। র্যালিতে অংশগ্রহণকারী সবার মুখেই গুনগুনিয়ে ধ্বনিত হচ্ছিল, ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল। উমাকান্ত একাডেমির সামনে গিয়ে এই র্যালিটি এক সাংস্কৃতিক সন্ধ্যায় মিলিত হয়। এই সাংস্কৃতিক সন্ধ্যায় সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে সংস্কৃতি সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তথা নিউজ ভ্যানগার্ডের কর্ণধার সেবক ভট্টাচার্য বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একাত্ম হয়ে যাবার নাম হচ্ছে বসন্ত উৎসব, মনকে রাঙিয়ে দিয়ে যাবার নাম হচ্ছে বসন্ত উৎসব। প্রকৃতির রঙে সমাজ বোধে উদ্ভূত হয়ে বাংলা সমাজ ও সংস্কৃতি সহ গোটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসবের নাম বসন্ত উৎসব। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের একাত্ম হয়ে যাওয়ার উৎসবের নাম হচ্ছে বসন্ত উৎসব, মনকে রাঙিয়ে দিয়ে যাওয়ার নাম বসন্ত উৎসব। প্রকৃতির রঙে সমাজ বোধে উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের বাংলা সংস্কৃতি, বাংলা সমাজ, আমাদের গোটা সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে উৎসব, সেই উৎসবের নামই হচ্ছে বসন্ত উৎসব। এই বসন্ত উৎসব আমরা প্রতিপালন করছি। আজকে সুবিশাল র্যালি সংগঠিত করেছেন আপনারা। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকের র্যালিতে অংশগ্রহণ করেছেন বাংলা সংস্কৃতি বলয় তথা সংস্কৃতি সংসদের পক্ষ থেকে, আবার আপনাদের রঙিন অভিবাদন জানাচ্ছি। এই উৎসব মানুষের রং, মানুষের চিন্তায় নতুন নতুন দিক উদযাপিত করবে, উন্মোচিত করবে, এই প্রত্যাশা রাখছি। রবীন্দ্র স্মৃতি বিজড়িত উমাকান্ত একাডেমির সামনে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠিত হয় একক কবিতা পাঠ, কবিতার কোরাস, নাচ, গান এবং আলোচনা। এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থিত সকলের মনে অনেকদিন রেখাপাত করে থাকবে। অনুষ্ঠান শেষে এমনটাই বলাবলি করছিলেন উপস্থিত দর্শকবৃন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।